সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনমিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চক আলমপুরে এমপি অদুদের বড় ভাইয়ের দাফন সম্পন্ন। মনোহরপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারেই বিস্তারিত। চাপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের বড় ভাই আবদুল্লাহ হেল বাকির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টায় তার প্রথম নামাজে জানাজা চাপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সচিব জিল্লুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার গোলাম রাব্বানী ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেক রাজনৈতিকবিদ। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চক আলমপুরে। সেখানে জুমার নামাজের পর 2:15টার দিকে চক আলমপুর গোরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে তার ভাই সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ সহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে সেখানেই তার দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল 5টায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে 2টি পিস্তল, 4টি ম্যাগজিন ও 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে 53 বিজিবি। চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন জানান, টহল দল রামনাথপুর নদীর ঘাট এলাকায় অস্ত্র চোরাচালানের পূর্ব তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। আনুমানিক 4টার দিকে একজন ব্যক্তি নদীর সাঁতার কেটে তীরে উঠতে দেখলে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ব্যক্তি তল্লাশি করে 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগজিন ও 10 রাউন্ড গুলি জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।